এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি হাতি এই মোটরসাইকেলটির পাশে কি যেন করছে। এরপরে এই হাতিটি মোটরসাইকেল থেকে হেলমেটটিকে তার শুঁড় দিয়ে তুলে খাওয়া শুরু করেছে। আল্লাহু আকবার, মানুষ এই হাতির বাসস্থান নষ্ট করেছে বলেই এই হাতি লোকালয়ে এসে এই অখাদ্য হেলমেটটিকে খাওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। এবার আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি কুকুর কত সুন্দর একজন দারোয়ানের কাজ করছে। দরজার সামনে গাড়িটি আসার সাথে সাথে সে দরজা খুলে দিল এবং এরপরে রেজিস্ট্রি খাতাটা এনে এই গাড়ির ড্রাইভারকে দিল এবং এই গাড়ির ড্রাইভার তার নাম ঠিকানা লেখার পরেই এই কুকুরটি তাকে বাড়ির ভিতরে যাওয়ার অনুমতি দিল। আল্লাহু আকবার, কতই না বুদ্ধি এই কুকুরটির, সুবহানাল্লাহ। এবার এই ভিডিওটি দেখুন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের বাথরুমের মধ্যে একটি বিশাল বড় লিজার্ড। দেখুন এটি আকারে কত বিশাল। লিজার্ড দেখতে যদিও কুমিরের মতো, কিন্তু এটি টিকটিকির জাতের প্রাণী। যদিও দেখতে এই প্রাণীটি অনেক ভয়ানক, কিন্তু আসলে এমনটা নয়। তবে অনেকেই আছে সামান্য একটা ছোট টিকটিকি দেখলেই ভয় পেয়ে যায়। তবে এই লিজার্ডটি ঘরের মধ্যে দেখে যে কারোরই ভয় পাওয়ার কথা। এত বড় বিশাল আকৃতির কুমিরের মতো প্রাণীকে দেখলে কার না ভয় লাগে। এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সব রকম বিপদের হাত থেকে রক্ষা করুন, আমিন। এবার এই মৌমাছি দুটির দিকে দেখুন। এই মৌমাছি দুটির বুদ্ধি দেখলে আপনি রীতিমতো হতভম্ব হয়ে যাবেন। ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি ফান্টার বোতলের ছিপি খোলার চেষ্টা করছে। দেখুন শেষ পর্যন্ত কত বুদ্ধি মৌমাছি দুটির। আল্লাহু আকবার, তারা বুদ্ধি খাটিয়ে খুলেই ফেলল বোতলের ছিপি, সুবহানাল্লাহ। ছোট মৌমাছি হলেও এদের মধ্যে কতই না জ্ঞান। আল্লাহু আকবার।